শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের নির্বাচনের চিত্র যেন ক্ষণে ক্ষণেই পাল্টে যাচ্ছে তবে এখন এই চিত্র অনেকটাই স্পষ্ট বেশিরভাগ ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফলে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন অনেকটাই এগিয়ে ইতোমধ্যেই নতুন করে ভোট গণনার দাবি নিয়ে আদালতে গেছেন ট্রাম্পের নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা আইনি লড়াই প্রস্তুত বলে পাল্টা হুমকি দিয়েছে বাইডেন শিবিরও বিস্তারিত মার্জামানের রিপোর্টে ভোট গণনা শুরু হওয়ার পর চব্বিশ ঘণ্টার বেশি সময় কেটে গেছে কিন্তু দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন নাকি হোয়াইট হাউসে দখল নিতে চলেছেন জো বাইডেন তা স্পষ্ট হল না এখনও তবে উইসকনসিন এবং মিশিগান জিতে আপাতত পাল্লাভারী বাইডেনের দিকেই প্রাথমিক ফলাফল অনুযায়ী এই মুহূর্তে বাইডেন বেশ ভালো ব্যবধানে এগিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন রাতভর গণনার পর এটা স্পষ্ট যে দুইশো সত্তরের ম্যাজিক ফিগারে পৌঁছতে যে পরিমাণ ভোটের দরকার তার থেকে বেশি ভোট পাবেন তারা তবে ভোট গণনা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড রাম্প নতুন করে গণনার দাবি নিয়ে আদালতে গেছে তার নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা মিসিগান নতুন করে ভোট গণনার দাবি নিয়ে ইতিমধ্যেই আদালতে গেছে ট্রাম্পের সংস্থাটি যদিও পাল্টা হুমকি হিসেবে বাইডেন শিবিরও জানিয়ে দিয়েছে তারাও আদালতে লড়াইয়ে প্রস্তুত মার্কিন নির্বাচনী আইন অনুযায়ী পরাজিত প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানাতে হয় যে তিনি পরাজয় মেনে নিচ্ছেন তারপরেই বিজয়ের বক্তৃতা দেন অন্যজন কিন্তু দুই নেতাই এখানে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন কেউই পরাজয় মেনে নেবেন না আর এতেই দেখা দিয়েছে উদ্বেগ শেষ পর্যন্ত এই ফলাফল নিয়ে ভোট পরবর্তী দাঙ্গার যে সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল এতদিন তাকে আর উস্কে দিচ্ছে বর্তমান পরিস্থিতি মার্জিয়া মান্নান